সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ডাকাতি, অপহরণ, হত্যা সহ নানা ধরনের অপরাধ। গেল ছয় মাসেই দেশটিতে অপহৃত হন 4,000-এর বেশি মানুষ, এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা 30 জনের অধিক। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। চরম আতঙ্কে দিন পার করছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই অবস্থার মধ্যেই দেশটিতে সফরে গেলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। মানব পাচার ও মানি লন্ডারিং এর 2টি মামলার তদন্তে তারা সেখানে যান। সফরে পিটুরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, ডারবান ও ক্যাপটাউনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে যোগ দেন মতবিনিময় সভায়। দেশটিতে লুটপাট, খুন, নির্যাতন বন্ধে সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। তাদেরকে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, সেখানে তাদের আইনগত পরামর্শ দিয়েছি, সেগুলো বাংলাদেশে তারা কিভাবে কাজ করতে পারে, এই দেশে তারা কিভাবে চলতে পারে সেটার ব্যবস্থা করেছি। একই সাথে এখানকার সাউথ আফ্রিকান যে পুলিশ আছে, যারা উচ্চ পর্যায়ের পুলিশ এবং ইন্টারপোল, তাদের সাথে আমরা একাধিক বৈঠক করেছি। দক্ষিণ আফ্রিকায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তায় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা আরো বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।